পাবনায় পাটের বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে হাটবাজারে বাজারে ব্যাপক আমদানির কারণে দরপতন আর বিভিন্ন গ্রামে গ্রামে ভরা বর্ষাতেও পানি সংকটে পাটের গুণগত মানরা খারাপ হওয়ায় ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হচ্ছে কৃষক রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট পাট প্রধান অনেক গ্রামেই ভরা বর্ষাতেই দেখা দিয়েছে পানি সংকট এরকমই একটি গ্রাম বেড়া উপজেলার ফকির কান্দি চলতি বর্ষায় কাঙ্ক্ষিত বৃষ্টি না হয় এখনও এ গ্রামের অধিকাংশ জলাশয় নেই পর্যাপ্ত পানি ফলে হাটু বা মাজা পানিতেই চলছে পাট জাগের কাজ পানির কারণে পাট জাগ দিতে পারতেছি না পাট জাগ না দেওয়ার কারণে মনে করেন কালো হতে রং পানি থাকার না কারণে পাটে অনেকটা খরচা লেগে যাচ্ছে কিন্তু আবার এই জায়গাটা ধরেন ফলনও কম হচ্ছে আমাদের দেশে পানি কম এবং বন্যার পানিতে পাটটাই নিয়ে নিয়ে জাগ দেওয়া লাগছে তবে তাদের অভিযোগ কম পানিতে পাট জাগ দয় নষ্ট হয়ে যাচ্ছে পাটের গুণগত মান পানি দেয়া না আসার কারণে পাটটা তা তোটা ভালো হয়নি কালো হবে রেটটা কম পাবে অনেকটাই পাটের কালারটা খুবই খারাপ হবে এবং আমাদের বাজার দর অন্যান্য এলাকার থেকে আমাদের বাজারটা অনেকটাই আমরা কম পাবো একই চিত্র শ্যামপুর দয়ালনগর বাদেরহাট আমিনপুর খাস আমিনপুর মির্জাপুর সহ বিভিন্ন গ্রামের গ্রামে গ্রামে চলছে পাট কাটা তবে অনেকেই পানির সন্ধানে পাট নিয়ে ছুটছে এক গ্রাম থেকে অন্য গ্রামে তাদের অভিযোগ বর্ষার শুরুতেই পর্যাপ্ত বৃষ্টি না হয় কাঙ্ক্ষিত ফলনও হয়নি পাট আমরা অনেক দূর তো গাড়ি করে নিয়ে এই পানিটা ডুবে দিছি আর বছর দশ মন পাইছি পাট সাত মন করে বিঘে হয়েছে ফলন কম পাঠ সময় মতো কৃষক সেচ দিতে পারে নাই এই সকল কারণে প্রোডাকশন মূলত কম হয়েছে কৃষকদের অভিযোগ হাট বাজারে পাটের ব্যাপক আমদানি হলেও কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না তারা আমার পাটের দামে ফুসা দিছে না আমার পাট বিঘে আট মন হারে হচ্ছে খরচ বেশি তাতে আমার পোষায় না আমার একটু বাড়তি করে দেওয়া লাগবে আজকে দশ মন বেশি আঠাশশো টাকা করে পাটে সম্পূর্ণ লস সর্বোচ্চ চার হাজার নিচে চার হাজার উপরে থাকা লাগবে তবে কৃষকের লাভ তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় জেলায় এবার বিয়াল্লিশ হাজার চারশো হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ মেট্রিক টন বৃষ্টি কম হয় পানি সংকটে পাটের উৎপাদন ও জাগ দেওয়া কিছুটা ব্যাহত হয়েছে সারা বাংলাদেশের পূর্ব দক্ষিণাঞ্চল যেখানে বন্যায় প্লাবিত তা আমাদের এখানে নদীর পানি এখনও বিপদসীমার নিচে ফলে বর্ষাটা কিছুটা কম হয়েছে তারপরও মানুষ অনেক কষ্ট করে আমাদের পার্শ্ববর্তী চলন বিল আছে এবং অন্যান্য কাজনার বিল এইসব বিলগুলোতে তারা পরিবহন করে তারা পাটকে তারা প্রক্রিয়াজাতকরণ করছে এতে তাদের কিছুটা খরচ বেশি বেড়ে যাচ্ছে পানি সংকট নিরসন হলে এবারও পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করছে কৃষি বিভাগ উৎপল মির্জা সংবাদ পাবনা